হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন কথা বলবো সিংঘাম এগেনকে কেন্দ্র করে, এটা সংক্রান্ত বড় আপডেট তোমাদেরকে তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম যে সলমান খান হয়তো রিজেক্ট করতে চলেছে চুলবুল পান্ডের যে ক্যামিওটা সিংঘাম এগেনে থাকতে চলেছে, সেটা নিয়ে তো আমি ভিডিও করেছিলাম। আজকে অফিসিয়াল কনফার্মেশন সামনে এসে গেছে এবং এটা কোথাও গিয়ে তো অবশ্যই দুঃখজনক। আমরা যারা প্রত্যেকে এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড ছিলাম, সেটার পিছনে বড় কারণ কিন্তু চুলবুল পান্ডে অবশ্যই ছিল, কারণ বাকিদের সবার তো ক্যামিও দেখিয়ে দিয়েছিল। কারোর ক্যামিও দেখে সিনেমা হলে গিয়ে আলাদা করে এক্সাইটেড হবো সেই ফিল্টার কোথাও গিয়ে নষ্ট হয়ে গেছে, তার কারণ রোহিত শেট্টি পুরোটাই স্পয়েল করে দিয়েছিল। এবং তারও মাথায় ছিল যে চুলবুল পান্ডে সিনেমা থাকবে, তাকে যে একটা ক্যামিও করাবো, ওখানেই যা খেল হওয়ার হয়ে যাবে, যা সিনেমার হাইপ ওখান থেকে তৈরি হয়ে যাবে, এটাই তার প্ল্যানিং ছিল। শেষ পর্যন্ত সেই প্ল্যানিংটা মানে হবে কি হবে না সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকলো। এখন যে ঘটনাটা ঘটেছে সেটার পরে একটা কথা আমি প্রথমেই বলতে চাই, রোহিত শেট্টি এবং অজয় দেবগন কিন্তু প্রকৃত বন্ধুর মতো কাজ করেছে। মানে অনেকে থাকে না যে চলো ভাই বন্ধুকে দিয়ে স্বার্থ কাজে লাগিয়ে দিয়ে চলে যাই, রোহিত শেট্টি এবং অজয় দেবগন কিন্তু চাইলেই সেটা কাজে লাগাতে পারতো, তার কাছে অপরচুনিটি ছিল, তা সত্ত্বেও তারা কিন্তু প্রকৃত একটা মানবিকতার জায়গা রেখেছে এবং প্রকৃত বন্ধুর মতো কিন্তু কাজ করেছে, যেটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। তো আমরা জানতাম সলমান খান করছে এই ক্যামিওটা, এটা নিয়ে তো প্রথম থেকে খবর ছিল। তারপর রিসেন্টলি যেদিন শুট হওয়ার কথা ছিল 14 অক্টোবর, এরম একটা দিনেই হঠাৎ করে বাবা সিদ্দিকীর মৃত্যুর আর কি খবর আসে এবং সেই কারণে ডেট আর কি পোস্টপোন করার আর কি প্ল্যানিং করা হয়ে থাকে, নানা রকম এদিক ওদিক ডেট চেঞ্জ করে নানা রকম ম্যানেজ করার জায়গা ঠিক করা হচ্ছিলো। এবং সলমান খান একবারও করবো না এই কথাটা কিন্তু বলেনি, অফিসিয়াল সোর্স এটাই বলছে সলমান খান করবো না এই কথাটা একদমই বলেনি। কিন্তু যেটা ইনসাইডের রিপোর্ট, সলমান খান ভেতরে ভেতরে পুরোপুরি ভেঙে পড়েছে নানা রকম দুশ্চিন্তার কারণে, এবং সেটা বিগ বসের যে নতুন সিজনটা হচ্ছে সেখানে অফিসিয়ালভাবে সে ডাইরেক্ট ক্যামেরার সামনে এটা বলেওছে যে আমার মন মেজাজ ভালো নেই, আমার এখানেও আসার কথা না, আমি ইচ্ছে নেই এখানে আসার, এই সমস্ত জিনিসের জন্য আমি এই মুহূর্তে সুস্থ নই, তাও করতে হচ্ছে নিজের মানে মানে কী বলবো মানে নিজের বক্তব্যের জায়গা থেকে সে কিছু দায়িত্ব সহকারে কিছু কাজ করবে বলেছে, সেই প্রফেশনালিজমের জায়গা থেকে তাকে করতে হচ্ছে, সেইভাবে কিন্তু দুঃখ প্রকাশ মানে করেছিল। এবার সলমান খান এখন সিকান্দারও মানে শ্যুট করবে সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে সমস্ত রকম নিরাপত্তা নিয়ে। আমি আবারও বলছি সলমান খান কিন্তু গোটা ইন্ডাস্ট্রিতে একটাই, অন্য কেউ হলে এখন কিন্তু অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে থাকতো বা এই সমস্ত শ্যুটিংয়ের মধ্যে থাকতো না, একটা দুশ্চিন্তার জায়গা, এটা যে কোনো সময় জীবনহানি ঘটতে পারে। কিন্তু সলমান খান কিন্তু নিজের কাজের জায়গাটাকে কাজের মতো করে রেখেছে এত কিছুর মধ্যেও, আমি আপনি হলে কিন্তু পারতাম না, ঘরে বসে থাকতাম। সলমান খানের সেই অড়া বা সলমান খানের সেই সাহসটা রয়েছে বলে সলমান খান এখনও কাজ করছে, এবং সে একবারও রোহিত শেট্টি বা অজয় দেবগন কিন্তু রিকোয়েস্ট করেনি যে আমি কাজটা করবো না, সে রেডি ছিল। যেটুকু জানা যাচ্ছে অজয় দেবগন এবং রোহিত শেট্টির মনে হয়েছে এইভাবে একটা মানুষ যে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে যার মন মেজাজ ভালো নেই, তাকে নিয়ে নিজেদের স্বার্থের জন্য একটা সিনেমাতে শ্যুটিং করিয়ে নেবো একটা দিনের জন্য, চলো একটা কাজ করে দাও, তাতে তাদের ফায়দা হতো, সলমান খানের কিন্তু রিস্ক হতে পারত, একটা শ্যুটিংয়ে সে এলো যে কোনো সময় এখন পারমিট হতে পারে, যে কারণে অজয় দেবগন এবং রোহিত শেট্টির অ্যাজ এ ফ্রেন্ড মনে হয় যে এই সিনেমায় সলমান খানকে ইনক্লুড করার দরকার নেই, এবং সেই কারণে তারা অনেক নিজেদের মধ্যে ডিসকাশনের পরে নানা রকম সিদ্ধান্তের পরে তারা এই সিদ্ধান্ত নেয় যে সলমান খানকে নিয়ে তারা শ্যুট করবেন, এবং যে কারণে তারা তাদের সিনেমার পুরো ভার্সনটা সেন্সারে পাঠিয়ে দিয়েছে ওই পোস্ট ক্রেডিট সিনের মাধ্যমে, যেটা শ্যুট হওয়ার কথা ছিল সলমান খানকে নিয়ে, সেটা বাদেই সিনেমা কিন্তু তারা সেন্সারে জমা দিয়ে দিয়েছে। খুব সম্ভবত হয়তো একটা পোস্ট ক্রেডিট সিন থাকতে পারে এবং সেখানে হয়তো আমরা চুলবুল পান্ডের কোনো একটা ব্যাকশট দেখতে পারি, হয়তো সেটাও না হওয়ার চান্স বিরাট পরিমাণে, মানে এই সিনেমায় কোনো পোস্ট ক্রেডিট সিন থাকতে নাও পারে, যেমনটা সিংঘাম এগেনে মানে সূর্যবংশীর ক্ষেত্রে না ছিল, এটার ক্ষেত্রেও কোনো পোস্ট ক্রেডিট সিন কিন্তু না থাকতে পারে। এটা ফ্যাক্ট যে সলমান খানকে জোর করে রাজি করিয়ে নিয়ে যদি ক্যামিওটা করানো হতো সিংঘাম এগেন বিরাট ফায়দা পেত, কিন্তু তাও তারা কিন্তু সমস্ত কিছু বাধা বিপত্তি কাটিয়েও সমস্ত রকম জিনিস ভেবেও তারা কিন্তু আগে মানবিকতার জায়গাটাকে রেখেছে, সলমান খানকে এই সময় তারা কোনো রকম ডিস্টার্ব করতে চায়নি, যে কারণে তারা কোনোভাবেই আর সলমান খানকে রিকোয়েস্ট করেনি, সলমান খানেরকে তারা জানিয়ে দিয়ে তারা কিন্তু সিনেমাটাকে সেন্সারে পাঠিয়েছে উইদাউট সলমান খান ক্যামিও। এবার দেখা যাক এটার ইফেক্ট বক্স অফিসে কিরাম পড়ে, যদি সলমান খানকে ছাড়াও এই সিনেমাটা চলে তাহলে বুঝতে হবে কপ ইউনিভার্সে সেই অরা বা ক্রেজটা রয়েছে, সূর্যবংশীর জন্য একটা ক্রেজ কিন্তু সিনেমাটা রয়েছে, সেটাই এখন এই সিনেমাটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। অপরদিকে ভুলভুলিয়াতেও খুব খারাপ হওয়া দরকার, ওটা যদি ভালো হয়ে যায় এই সলমান খান না হওয়ার থাকার সুযোগ কিন্তু ওরা নিয়ে নিতে পারে। তো এবার দেখা যাক আলটিমেটলি কী হয়, এটা তো একটা জটিল ব্যাপার অবশ্যই, কিন্তু এটাও ফ্যাক্ট এই যে দৃষ্টান্ত তো রাখলো এটা অনেকে রাখতে পারে না, সলমান খান করবে বলেছে তো কী হয়েছে চলো ভাই এই সুযোগে সলমান খানকে নিয়ে করিয়েনি, সলমান খান তার না বলেনি, তারা কিন্তু সেটা করেনি, তারা আগে বন্ধুর শারীরিক দিকটা মানসিক দিকটাকে গুরুত্ব দিয়েছে, এটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হয়, যেটার জন্য তাদেরকে অবশ্যই একটা হ্যাটস অফ। এটা অনেক খিল্লি বা মজার মধ্যে এই জিনিসগুলোকে নিয়েও কিন্তু আলোচনা হওয়া দরকার। এবার যদি সারপ্রাইজিংলি সিনেমার মধ্যে থাকে তাহলে সেটা তো একটা মানে উপরি বানো, যদি নাও থাকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার শুধুমাত্র রোহিত শেট্টি অজয় দেবগনের এই মানসিকতাটার জন্য। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে জানিও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, টেক কেয়ার।